بسم الله الرحمن الرحيم سكل প্রশংসا মহান আল্লাহ তাআলার যিনি পরম দয়ালু ও সর্বশক্তিমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে তৈরি না মাটির তৈরি এবং সাধারণ মানুষ কি নূরে তৈরি হতে পারে তেসরা মে 2015 রবিবার উত্তর 24 পরগনা জেলার গোপালপুর মোড়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আয়োজিত ও মাগরিবে বাঙাল আনজুমানে আয়োজনের পরিচালনায় আয়োজিত সমাধানী সমাবেশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি এবং সাধারণ মানুষ কি নূরের তৈরি হতে পারে এ বিষয়ে আলোচনা করছেন আলহাজ মুফতি আব্দুল কাইয়ুম সাহেব প্রযোজনা ও পরিবেশনায় মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও বাগজোলা বাজার উত্তর 24 পরগনা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم قال النبي صلى الله عليه وسلم قل الحق ولو كان مرا سدو سبحانه صاحب أنجمان وائزين سمانيت علماء كرام اشراو أندن علماء سمپردائي বিভিন্ন স্থান থেকে ছুটে আসা সত্য অনুসন্ধানী প্রিয় শ্রোতা মণ্ডলী সকলের প্রতি আন্তরিক দোয়া ও সালাম জানিয়ে অত্যন্ত অল্প সময়ের ভিতরেই একটি বিষয়ের উপরে আলোকপাত করছি পরে সময় পেলে বাকিগুলোকে টাচ করব তাই তার আগে আমি আমার স্নেহভাজন মাওলানা রজব আলী সাহেবের বক্তৃতার সঙ্গে একটা কথাকে সংযোজন করছি যদিও সেটি বলা তার হক ছিল কিন্তু ব্যস্ততার জন্যই বাদ গিয়েছে বলতে সেটা হলো ভাই আজকে দেখবেন যে সমস্ত আলেমেরা টাকা চেয়ে নেওয়াকে জায়েজ বলছে কেবলমাত্র মানে অর্থ লুটবার চিন্তায় এরা শরীয়তের যে সমস্ত মশলাগুলোতে মোতলাক বা সাধারণভাবে ওয়াচ করে টাকা চেয়ে ওয়াচ করে টাকা নেওয়া যায় বলে ফতোয়া দেয়া আছে একটু ক্লিয়ার বলছি একটা একটা পিরিয়ডে ভাই ইমামতি করে ওয়াচ করে কোরআন শিক্ষা দিয়ে মাদ্রাসায় শিক্ষকতা করে টাকা নেওয়া যায় ছিল না তখন তাদেরকে ভাতা দেয়া হতো কিন্তু সেই ভাতা যখন বন্ধ হয়েছে ওলামায়ে মুতাখিরিনগণ তথা শেষ জমানার আলেমেরা তখন দিন ও শরীয়তের পক্ষে যারা খেদমত করে তাদেরকে তাদের পারিশ্রমিক দেওয়া জায়েজ বলেছেন এই জায়েজের ফতোয়া বড় বড় ফতোয়ার কিতাবে রয়েছে যে মৌলিকভাবে ইমামতি করে আজান দিয়ে মাদ্রাসায় শিক্ষকতা করে ওয়াজ করে যে পয়সাটা দেওয়া হয় বা দেয় কর্তৃপক্ষ সেটা গ্রহণ করা জায়েজ যে কথা দাদা হুজুর কিবলাও বলেছেন যে বিনা সলহে কর্তৃপক্ষ যা দেয় তা নেওয়া জায়েজ কত বোঝা গেছে কি আজকের যারা এই মানুষকে দলিল দিচ্ছে এই ২০টা কিতাবের দলিল ৩০টা কিতাবের দলিল এই দলিলগুলো হলো সবই ওই মূল টাকা নেওয়া জায়েজ ওইটার দলিল আসলে সেখানে চুক্তি করা শব্দ নেই আমজনতা যেহেতু কিতাব দেখতে জানে না ওদেরকে গাদা কিতাব নাম বলে দিচ্ছে আর বলছে এই সব কিতাবে টাকা চুক্তি করে নেওয়া জায়েজ বলা আছে জি কিন্তু আমি আপনাকে বলছি ওটা সম্পূর্ণ ব্লাফ সম্পূর্ণ ধোকা মূলত টাকা নেওয়া জায়েজ সেই কথাটা কিতাবে লেখা আছে আর এরা চুক্তি শব্দটা এদের পকেট থেকে আমদানি করেছে কথা বোঝা গেছে এই কথাটা মার পেছে রাখুন তা না হলে ভাই মানে পিঠ বাঁচাতে হয়তো আবার দেখা যাবে যে কে একজন বলবে যে এই কিতাবে টাকা চুক্তি করে নেওয়া জায়েজ আছে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি পৃথিবীর কোন প্রামাণ্য তফসির ফেকার কিতাব কোথাও চুক্তি করে নেওয়া জায়েজ লেখা নেই তবে মূল ওয়াজ করলে পারিশ্রমিক হিসাবে যেটা দেয় সেটা নেওয়া জায়েজ আছে ওই জায়েজের সঙ্গে এরা নিজেদের পকেট থেকে চুক্তিটা যোগ করে কিতাবের নামগুলো বলে দিয়ে সাধারণ নিরীহ মানুষদেরকে ধোকা দিচ্ছে কথা ক্লিয়ার হয়েছে জি এরপরে যে বিষয়টা নিয়ে বিতর্ক রয়েছে ভাই সেটি হলো রাসূলুল্লাহ নূরের তৈরি না মাটির তৈরি ভাই বিরোধী
সম্প্রদায় যারা বিরোধী মতবাদের যারা তারা তো রাসূলুল্লাহকে নূরের তৈরি বলতে মানতেই রাজি না বিশেষ করে বর্তমান জামানায় যারা জাকির নায়েক ভক্ত হয়েছে জি এরা তো রাসূলুল্লাহকে নূরের তৈরি বলে এক মুহূর্তের জন্য মেনে নেয় না এমন কি এদের পাশাপাশি থাকতে থাকতে সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের ছেলেরাও তারা সংশয়ের মাঝখানে যে রাসূলুল্লাহ নূরের তৈরি না মাটির তৈরি এ নিয়ে ফুরফুরা মতাদর্শের মানুষদের ভিতরেও এক পর্যায়ের মতভেদ তৈরি হয়েছে জি আমি আপনাদেরকে তার তত্ত্বগুলো পেশ করার জায়গে কোরআন শরীফের দুটো আয়াত পড়ছি খুব ক্লিয়ার কাট বুঝুন একটা আয়াত হলো কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন কুল ওগো নবী তুমি বলো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতো একজন মানুষ ঠিক আছে তাহলে আল্লাহ তার নবীকে দিয়ে বলিয়ে নিলেন যে আমি তোমাদের মতো একজন মানুষ তাহলে এই আয়াত থেকে সরাসরি বুঝতে পারা যাচ্ছে নবী মানুষ আর কোরআন শরীফের প্রচুর আয়াত রয়েছে যে আয়াতগুলো থেকে সাধারণভাবে প্রমাণিত হয়েছে মানুষ মাটির তৈরি সেই বিধায় তাদের বক্তব্য হলো যে নবী যখন মানুষ আর মানুষ যখন মাটির উপাদানে তৈরি তাদের বক্তব্য নবীও মাটির তৈরি কথা ক্লিয়ার হয়েছে অপরদিকে কোরআন শরীফে আরেকটি আয়াত রয়েছে কদ জাআকুম মিনাল্লাহি নূর জি আল্লাহ বললেন তোমাদের কাছে এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি নূর কথা বোঝা গেল ভাই এই নূরটা থেকে কি মর্ম এই নূরটা কি পরে বলা হয়েছে ও কিতাব ও মুবিন আর তোমাদের কাছে এসেছে প্রকাশ্য কিতাব তাহলে ভাই এই মাঝখানে একটা অ শব্দ রয়েছে অ শব্দটার বাংলা অর্থ এবং তার মানে কি দাঁড়িয়েছে যে আল্লাহর পক্ষ থেকে এসেছে একটি নূর এবং একটি কিতাব তাহলে কিতাব যখন কোরআন শরীফ তাহলে নিশ্চয়ই নূরটার কোরআন শরীফ নয় অন্য কিছু কথা ক্লিয়ার জি সেখানে বলা হয়েছে যে আমি এক এক করে আপনাকে গুটিকত কথা বলছি জি যে ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির তিনি একটি তফসির লিখেছেন তফসিরটির নাম হলো তফসিরে তাবারি সেই কিতাবে তিনি উল্লেখ করছেন খণ্ড নম্বর ৬ পৃষ্ঠা নম্বর ৮৬ তিনি তাতে লিখছেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন ইয়ানি বিন নূরি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলুন সুবহানাল্লাহ তাহলে ইমাম আবু জাফর তাবারি তিনি তার তফসিরে তাবারিতে উল্লেখ করছেন যে কোরআন শরীফের নূর শব্দটা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বোঝানো হয়েছে ভাই হযরত আলাউদ্দিন আলী ইবনে মুহাম্মদ যিনি একটি খাজেন নামে পরিচিত তার তফসিরটাকে বলা হয় তফসিরে খাজেন তিনি ওই আয়াতের ব্যাখ্যায় লিখছেন জি ইয়ানি বিন নূরি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইন্নামা সাম্মাহুল্লাহু নূর জি নূর থেকে মতলব হলো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহই তাকে নূর বলে সম্মানিত করেছেন ভাই চার নম্বরের কথা বলছি একটি তফসির তফসিরটার নাম হলো তফসিরে নাসাফি ওই তফসিরে নাসাফিতে উল্লেখ করা হয়েছে জি ভাই নূরু মুহাম্মাদুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এ নূর থেকে মতলব হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভাই ইমাম ফখরুদ্দিন রাজি তার তফসিরে কবিরে তৃতীয় খণ্ড ৩৯৫ পৃষ্ঠা লিখেছেন আন্নাল মুরাদা বিন নূরি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহলে নূর থেকে মতলব হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমাম জালালউদ্দিন সিউতি তার তফসিরে তিনি লিখছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জি তাহলে এতে কেউ প্রমাণিত হলো যে নবী মুহাম্মদ নূর থেকে মর্ম হলো নবী মুহাম্মদ তফসিরে জালালাইনের ৯৭ পৃষ্ঠা আছে হযরত আল্লামা আলুসি বাগদাদি জি তিনি তার তফসিরে রুহুল মানিতে লিখছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া নূরুন আযীমুন নূরুল আনওয়ারিন নবীল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলা যাহাবা কতাদা বা জাজ্জাজ হযরত ইমাম জাজ্জাজ ইমাম একজন মুফাসসির কতাদা তিনি বলেছেন যে এই নূর থেকে মতলব হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই আল্লামা ইসমাইল হাক্কি আফিন্দি তিনি তার তফসিরে রুহুল বায়ান দ্বিতীয় খণ্ড ২৬৯ পৃষ্ঠা লিখছেন কিলাল মুরাদ বিল আউয়ালি হওয়ার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ নূর থেকে মতলব হলো রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ভাই হযরত ইমাম বাগাবি তিনি তার তফসিরে লিখেছেন জি মালিবু তানজিল কিতাবে দ্বিতীয় খণ্ড ২৩ পৃষ্ঠায় কদ জাআকুম মিনাল্লাহি নূর ইয়ানি বিন নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই এতগুলো তফসিরের কথা আপনাদের কাছে ব্যক্ত করেছি এছাড়া আমি আপনাকে বলছি আরো
তাফসীরে বাইজাবি 333 পৃষ্ঠা তিনি লিখছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ইয়ানি আল কুরআন ফাইন্নাহুল কাশিফু লিজুলমাতি শাক ওয়াদ দালাল ওয়াল কিতাব আল ওয়াযিহু আল ইজাজ ওয়াকিলা ইউরিদু বিন নূরি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি তাহলে তিনি একদিকে নূর থেকে কিতাব মর্ম নিলেও নূর থেকে তিনি বুঝিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই তাফসীরে ফাতহুল কাদির সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে আলা বায়ানি আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই তাহলে তারও বক্তব্য তাই জি এতগুলো তাফসীর থেকে আমরা বুঝলাম যে কোরআন শরীফে কদ জাআকুম মিনাল্লাহি নূর শব্দটি ব্যবহার হয়েছে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করি এই আয়াতগুলোর ভিত্তিতে আমরা তাফসীর থেকে এই তত্ত্বের সমাধান পাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর এবং তাকে যে মানুষ বলা হয়েছে অন্য আয়াত পাকে তাহলে এক কথায় বলতে পারা যায় তার মৌলিক উপাদান নূর কিন্তু তার মানব দেহটি গঠিত মানব দেহেতু যেহেতু গঠিত হয়েছে মানুষের আকারে মানুষের হেদায়েতের জন্য এই জন্যই মানব সমাজে তাকে পাঠিয়ে মানুষ বলে প্রচার করা হয়েছে কিন্তু তার মৌলিক উপাদান বলি আর তার গুণাগুণ বলি সম্পূর্ণ নূরানি গুণ ভাই আমার তিনি সম্পূর্ণ নূরানি গুণের বক্তব্য আমার এজন্যই সারা পৃথিবীর মানুষেরা যে রক্ত গোস্তে তৈরি সারা পৃথিবীর মানুষদের দুটি হাত দুটি কান দুটি পা সেই সঙ্গে নাক মুখ জিহ্বা সব রসুলের মতোই কিন্তু আপনি বলুন প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ কান নাক মুখ হাত কোনোটির গুণের সঙ্গে সারা পৃথিবীর কোনো মানুষের কোথাও কি মিল আছে বাবা আগো মিল আছে কোথাও কোনো মিল নেই ভাই যেমন দৈহিক গঠন এবং গুণাগুণে রসুলের সঙ্গে সারা পৃথিবীর কোনো মানুষের মিল নেই তেমন শরীয়তের মশলাগত দৃষ্টিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পৃথিবীর অন্য মুসলমানদের মশলাও অনেক ক্ষেত্রে আলাদা ভাই সুতরাং রসুল করিম মানুষ আকারে পৃথিবীতে এলেও তার গুণগত দিকটা নূর দিয়ে আল্লাহ বানিয়েছেন যে কারণে পৃথিবীর 750 কোটি বর্তমান মানুষ আর বিগত দিনের কত কোটি আগামীতে কত আসবে এই হাজারো কোটি মানুষের সঙ্গে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণের সঙ্গে তার কোন গুণের মিল হতে পারে না সুতরাং যারা ওই আয়াত পাক যে আল্লাহ নবীকে বলেছেন তুমি বলো আমি তোমাদের মতো মানুষ ওই আয়াত পাকের ভিত্তিতে যারা নবীকে মাটির তৈরি বলছেন তাদের জন্য ধিক্ষার এটাই যে যদি নবী মাটির তৈরি হয় তুমিও মাটির তৈরি তাহলে নবীর জীবনের গুণের সঙ্গে তোমার জীবনের কর্ম আর গুণের এক বিন্দু পরিমাণ মিল নেই কেন কথা বলা হচ্ছে ভাই আমার এর উপরে প্রচুর পরিমাণে তথ্য আমি তথ্যগুলো পড়ে আপনাকে শোনাবো সত্যিকারের সম্ভবপর সময় আমার কাছে নেই তবু আমি বলছি রসুলের জীবনীর একটি উল্লেখযোগ্য কিতাব মাওয়াইবুল লাদুনিয়া সেই কিতাবে বলা আছে রওয়া আব্দুর রাজ্জাক আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বাল কুলতু ইয়া রাসূলুল্লাহ বি আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়াল শাইইন খালাক আল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া ক্বাল ইয়া জিবরাঈল আন আল্লাহু তাআলা খালাক ক্বাবলা আশিয়া নূরা নবিয়্যিকা জি রাসূল করিম ইন্নাল্লাহ তাআলা খালাক ক্বাবলা আল আশিয়া নূরা নবিয়্যি হযরত আব্দুর রাজ্জাক হযরত জাবের থেকে রিওয়ায়াত করছেন যে রাসূলুল্লাহকে আমি বলেছিলাম হুজুর আপনার আমার আব্বা মা আপনার জন্য কুরবান হয়ে যাক আল্লাহ তাআলা কোন বস্তুকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন তো রাসূল বললেন হে জাবের আল্লাহ তাআলা সকল বস্তুর পূর্বে তোমাদের নবীর নূরকে সৃষ্টি করেছেন জি ভাই মাওয়াবুল লাদিনিয়া প্রথম খণ্ড 9 পৃষ্ঠা লাম্মা খালাকাল্লাহু তাআলা মা আদম আলামাহু ক্বাল ইয়া রাব্বি কুনিয়াতি আবা মুহাম্মদ ক্বাল তাআলা ইয়া আদম ইরফা রাসাকা ফারাফা রাসাহু ফারা নূরুন মুহাম্মাদিন ফি সুরাদিকিল আরশ ফাকাল ইয়া রাব্বি মা হাযা নূরু নাবিয়্যিন মিন যুররিয়্যাতিকা ইসমুহু ফি সামাই ভাই ফি সামাই আহমদ ও ফিল আরদি মুহাম্মদ লাউলা মা খালাকতুকা ওয়ালা খালাকতু সামা ওয়ালা আরদ জি ভাই মাওয়াবুল লাদুনিয়াতে লেখা হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করে তাকে একটা উপনাম দিয়েছিলেন উপনামটি হলো আবু মুহাম্মদ কার উপনাম হযরত আদমের উপনাম তো হযরত আদম আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি আমার নাম আমার উপনাম আবু মুহাম্মদ কেন রাখলেন তো আল্লাহ বললেন হে আদম তুমি মাথাটাকে উঁচু করে আরশের দিকে দেখো তুমি দেখলেন যে আরশের পর্দায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দেখতে পেলেন জোরে বলুন সুবহানাল্লাহ তখন
তখন তিনি বললেন হে আল্লাহ এ কোন নবীর নূর বললেন ইনি তোমার সন্তানদের মধ্যকার একটা সন্তান আসমানে যার নাম আহমদ আর জমিনে যার নাম মুহাম্মদ তাকে সৃষ্টির উদ্দেশ্য আমার না থাকলে আমি না সৃষ্টি করতাম তোমাকে না জমিনকে না আসমানকে জোরে বলুন ভাই এইরূপ আপনি দেখুন মিশকাত শরীফে 513 পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে ওসা উখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু আবি দাওয়াতু ইব্রাহিম ও বশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা বাদাআতনি ওয়া কদ খরাজা লাহা নূরুন আদা লাহা মিনহু কুসুরুশ শাম হযরত আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু আনহা এই রাসূলুল্লাহ বলছেন যে আমি আমার পৃথিবীতে আগমনের প্রাথমিক খবরটা কি বলবো বলে হুজুর বললেন যে আমার পূর্ব পিতা হযরত নবী ইব্রাহিম দোয়া করেছিলেন সেই দোয়ার বরকত স্বরূপ আমি পৃথিবীতে এসেছি এবং আমার পূর্বে নবী ঈসা আমার আগমনের সুসংবাদ বার্তা বিশ্বের মাঝে ছড়িয়েছিলেন আমি সেই নবী ঈসার সুসংবাদ প্রাপ্ত মুহাম্মদ তিন নম্বরে বললেন যে আমি হলাম আমার মা আমিনার স্বপ্ন যে স্বপ্নটি আমার মা দেখেছিলেন আমার প্রসবের সময় আমি নাকি স্বপ্ন দেখেছেন ওয়াকাদ খরাজা লাহা নূরুন আদা লাহা মিনহু কুসুরুশ শাম আমিনা বলছেন যে আমার গর্ভ থেকে বেরিয়েছে একটি নূরের দলা যার জ্যোতিতে শাম দেশের অট্টালিকাগুলো পর্যন্ত আমার আলো দৃষ্টিগোচর হয়ে গেছে ভাই আমার তো এই আয়াত থেকে পরিষ্কার বুঝতে পারা যায় যে হযরত আম্মাজান আমিনা তার গর্ভের থেকে যেটি বেরিয়েছিল প্রথম অবস্থায় ওটা তার পুত্র মুহাম্মদ বলে তিনি বোঝেননি তিনি বুঝেছিলেন আমার গর্ভ থেকে একটি আলোর ধলা বেরিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ভাই সেফাই কাজী আয়াত প্রথম খণ্ড 48 পৃষ্ঠা হযরত ইবনে আব্বাস বলিয়াছেন হযরত আদমের সৃষ্টির 2000 বছর পূর্বে হযরত নবী ঈসা আলাইহিস সালামের হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আল্লাহ তাআলার দরবারে তসবিহ পড়িতে থাকে ফেরেশতাগণ তার সহিত তসবিহ পড়িতে থাকেন যখন আল্লাহ আদমকে সৃষ্টি করেন তখন উক্ত নূর তাহার পৃষ্ঠদেশে স্থাপন করা হয় হযরত বলিয়াছেন আল্লাহ তাআলা আমাকে জমিনে হযরত আল্লাহ তাআলা আমাকে জমিনে হযরত আদমের পৃষ্ঠদেশে নাযিল করেন তৎপরে তিনি আমাকে হযরত নূহের ঔরসে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে স্থাপন করেন তৎপরে আল্লাহ তাআলা সর্বদা গৌরবান্বিত ঔরসে পাক গর্ব সকল হইতে আমাকে স্থানান্তরিত করিতে করিতে আমার পিতামাতা হইতে আমাকে উৎপন্ন করিয়াছেন তাহলে এ থেকে বুঝতে পারা যায় রাসূলুল্লাহর প্রাথমিক অবস্থাটা ছিল নূরের অবস্থা ভাই জারকানি প্রথম খণ্ড 82 পৃষ্ঠা হযরত আব্দুল মুত্তালিবের শরীর হইতে মৃগনাভি সুগন্ধ বাহির হইত তার মুখমণ্ডল রসুল মুখমণ্ডলে রসুল্লাহ সামের নূর দীপ্তিমান হইল যখন কোরাইশ দিগের মধ্যে মহা দুর্ভিক্ষ উপস্থিত হইত তখন তাহারা আব্দুল মুত্তালিবের হস্ত ধরিয়া সাবির নামক পাহাড়ের উপর লইয়া গিয়া তাহার ললাটিস্থিত নূরের ওসিলায় পানির জন্য প্রার্থনা করিতেন আল্লাহ তাআলা সেই নূরের বরকতে অধিক পরিমাণ পানি বর্ষণ করিতেন ভাই যখন রসুলুল্লাহর জন্ম হয়নি ভাই রসুল যদি মাটির আকারেই তৈরি হবেন তাহলে রসুলের রসুল আব্বার ঔরস থেকে মামিনার গর্ভে আসার আগে তার দাদা আব্দুল মুত্তালিবের কপালে ওই নূর চমকাচ্ছিল যে নূরের ওসিলা দিয়ে তৎকালীন জমানার কাফের বেঈমান বেদিনগুলো আব্দুল মুত্তালিবের হাত ধরে নিয়ে মাঠের মাঝে যে আল্লাহর কাছে দোয়া চাইতো আল্লাহ আব্দুল মুত্তালিবের চেহারার এই উজ্জ্বল আকৃতি এই নূরের ওসিলায় পানি বর্ষণ করো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ওসিলাতে আল্লাহ বিপুল পরিমাণে পানি ওদের প্রতি বর্ষণ করতেন ভাইরা আমার আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে এ জাতীয় প্রচুর পরিমাণে তথ্য যার ভিতর দিয়ে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক উপাদান হলো কি বলুন নূর রাসূলুল্লাহর মৌলিক উপাদান হলো মূলত নূর ভাইরা আমার এছাড়াও একটি তথ্য আপনাদেরকে আমি শোনাবো যে তথ্যটার ভিতর দিয়ে একটা অস্পষ্টতা ফুরফরা সিলসিলার লোকেদের মধ্যেই তৈরি হয়েছে তত্ত্বটা হলো মিরকাত ও জারকানি প্রথম খণ্ড 42 পৃষ্ঠা খুব ভালো করে বুঝুন ইবনু জাউজি কুতুবুল অফাতে লিখিয়াছেন কাবে আহবার বলিয়াছেন যে সময় আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশিষ্ট আকৃতিধারী করার ইচ্ছা করিলেন তখন তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে হযরতের গোর শরীফের স্থান হইতে এক মুষ্টি শ্বেত মৃত্তিকা আনায়ন করিতে হুকুম করিলেন কি মানে হলো যে যখন রাসূলুল্লাহ কে তৈরি করার ইচ্ছা করলেন আল্লাহ জিবরাইলকে বললেন আমার নবীর কবরের কাছ থেকে এক মুঠো সাদা মাটি নিয়ে এসো তিনি তাই করিলেন তৎপরে ওয়াত তাসনিমের পানি দ্বারা জি
জান্নাতের একটি পবিত্র পানীয় হলো তাসনিম, সেই পানি দ্বারা খামির করিয়া বেহেস্তের নদীতে ধৌত করা হইল, ইয়াতে উহা মহা জ্যোতির্ময় শ্বেত মুক্তা হইয়া গেল। ভাই আনলেন মাটি, সেটাকে তাসনিমের পানি দিয়ে খামির করলেন, জান্নাতের নদীতে ধুলেন, সেটি শ্বেত মুক্তা হইয়া গেল। তৎপরে ফেরেশতাগণ উহা আরশ, কুরসি, আসমান, জমিন, পর্বত, সমুদ্র সকল স্থানে ভ্রমণ করাইলেন। সুতরাং হযরত আদমকে না জানানোর পূর্বে ফেরেশতাগণ ও সমস্ত জগৎ তাহাকে চিনিতে পারিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাহলে আমার নবীর পৃথিবীতে আসবার আগে আরশ মোয়াল্লা, জমিন আসমানের যা কিছু ছিল খোদ হযরত আদমেরও জানার আগে সারা পৃথিবীর খোদা সৃষ্ট সকল বস্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে নিল। জোরে বলবেন। ভাই আজকের যারা ওই কোরআন শরীফে বাসার শব্দ রয়েছে, অর্থাৎ নবীকে আল্লাহ মানুষ বলতে বলেছেন, ওই বিধায় রসুলকে মাটির মানুষ বলছে, হে অপদার্থ, তোমাদের মতো এই জিনিসগুলো সব যখন মাটির তৈরি, জি, তা তোমার তৈরির আগে এরকম কোনো ব্যবস্থা হয়নি কেন গো? তুমি তো বলছো নবীও মাটির তৈরি, আমিও মাটির তৈরি, নাউজুবিল্লাহ। জি, আর বলতে বলতে এত বড় লাগাম ছাড়া, জি, নবীকে বললো নবী মাটির তৈরি, আমাদের ভাই খুব বেশি বেশি আমাদের বড় ভাই হবে, এই কটা লোক নাউজুবিল্লাহ বললেন। জি, এত বড় অপরিণাম দর্শিতার কথা যে রসুলুল্লাহকে মাটির তৈরি বলতে বলতে কেউ বলল রসুল মানুষ, আমাদের ভাই, বড়জোর আমাদের বড় ভাই। জি ভাই, সেই সঙ্গে এখানে আরো লেখা হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আদমের ললাটে পরিলক্ষিত হইয়া থাকে এবং তাহাকে বলা হয়, হে আদম, ইনি তোমার সন্তানগণের মধ্যে শ্রেষ্ঠতম রসুল। তৎপরে যখন হযরত হাওয়া গর্ভে হযরত শীশ জন্মগ্রহণ করেন, তখন উক্ত নূর আদম হইতে হাওয়া বিবির ললাটে স্থানান্তরিত হয়। হযরত হাওয়া বিবি প্রত্যেকবার জোড়া সন্তান প্রসব করিতেন, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারামতে জন্য একবার কেবল শীশকে প্রসব করেন। জি, কারণ ওই শীষের শীষ যে উরসে জন্মেছে ওই উরসে জোড়া হতো তাহলে নবীন নূর ভাগ হয়ে যেত, তাই কেবলমাত্র শীষ আলাইহিস সালাম হাওয়ার গর্ভ থেকে একা জন্মেছিলেন আমার নবীন নূরকে শীষের কাছে দেয়ার জন্য। জোরে বলুন। ভাই এইরূপ পাক ঔরসে গর্ভ পরম্পরায় তিনি হযরত আব্দুল্লাহর ঔরসে হযরত আমিনার গর্ভে বিবির গর্ভে জন্মগ্রহণ করেন। এই যে কথাটি লেখা হয়েছে যে রসুলকে তৈরির জন্য তার কবর থেকে শ্বেত মাটি নেওয়া হয়েছিল, এটাই কিছু মানুষের মাথায় ঢুকে গেছে যে রসুল বোধহয় তাহলে মাটির তৈরি। আমার বক্তব্য, যে মাটিটা রসুলুল্লাহ নিয়েছিলেন তার দেহে, তার দেহের আকৃতিটাকে গড়বার জন্য, জি, যদি ধরে নিই যে রসুলের দেহের আকৃতিটা ওই মাটি দ্বারা তৈরি, ভাই আমি আপনাকে বলবো তাহলে যে মাটিটাকে নিয়ে, যে মাটিটা রসুলের কবর থেকে নেওয়া হয়েছে এবং তাসনিমের পানি দিয়ে খামির করা হয়েছে আর জান্নাতের নদীর পানিতে ধৌত করা হয়েছে, সেটা শ্বেত মুক্তে পরিণত হয়েছে। তাহলে যদিও নিয়েছিলেন মাটি, কিন্তু পরবর্তীকালে সেটাই নূরের রূপ পেয়েছে। জোরে বলুন। সর্বোপরি রসুলের গুণের সঙ্গে যখন পৃথিবীর হাজারো কোটি মানুষের কোনো মিল নাই, তাহলে রসুল মাটি, মানুষ মাটির তৈরি হিসাবে রসুলকে মাটির তৈরি ভাববো? আমরা আজকের অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষ থেকে ব্যর্থহীন ভাষায় আপনাদের কাছে ঘোষণা করছি যে এ পর্যন্ত এই বিষয়ের উপরে পার্টিকুলার কোনো আলোচনা, কোনো বক্তব্য আমাদের পক্ষ থেকে কোনো সমাবেশ প্রোগ্রাম করা হয়নি। তবে বিষয়টা ইন্টারনেটে এবং ফেসবুকে প্রচুর পরিমাণে মানুষেরা বিতর্ক করে, আজকে আমরা ঘোষণা করছি যে স্পষ্ট ভাষায়, এর আগে যা বলেছি আনঅফিসিয়ালি, কোন বক্তা বলেছেন, আমি বলেছি, এক্স ওয়াই জেড যে কেউ বলেছেন, আজকের আনুষ্ঠানিকভাবে সুন্নতুল জামাতের পক্ষ থেকে, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের পক্ষ থেকে, এই সমাবেশের পক্ষ থেকে সারা ভারতবর্ষ নয় সারা বিশ্বময় এই দাবি করতে চাইছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক উপাদান নূর এবং তিনি রীতিমত নূরের তৈরি, জি, এবং এই জন্যই গোটা পৃথিবীর হাজারো কোটি মানুষের গুণাগুণের সঙ্গে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণের এক বিন্দু পরিমাণ কোথাও মিল খায় না, এই আত্মবিশ্বাস, এই আকীদা নিয়ে আপনারা চলুন। জি, সঙ্গে এটাকে মনে রাখুন, আমি আপনাকে বলবো ভাই, জি, যদিও
বিশেষ নির্দিষ্ট বক্তা রয়েছে, তিনি মাগরিবের পরে বলবেন, তবু আমি এক মিনিট শুধু বিষয়টাকে মোকাম্মল সম্পন্ন করার জন্য বলছি যে নবী যখন নূরে তৈরি, নবীর রক্তে তৈরি, হযরত ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেকে নূরে তৈরি বলে আখ্যায়িত করেননি। ভাই আজকের এক্স ওয়াই জেড যদি কেউ বলে, জিজ্ঞাসা করছে শ্রোতাদের আপনারা কিসের তৈরি, তো হচ্ছে মাটির তৈরি, বলছে আপনারা কিন্তু মাটির তৈরি, আমি কিন্তু নূরের তৈরি। ভাই যে ভদ্রলোক নিজেকে নূরের তৈরি বলে আখ্যায়িত করছেন, সে ভদ্রলোকের আব্বা, তার দাদারা, তার পরদাদা, জি সেই বংশের কেউ আজও পর্যন্ত নিজেকে নূরের তৈরি বলে আখ্যায়িত করেননি। আসলে এ ভদ্রলোকের চিন্তা হলো ইমান থাকার যাক, আর যা পারে হোকগে যা, এমন কিছু কথা বলবো যে অল্পদিন যেন লোক আমারে চিনে ফেলে আর আমার নিয়ে দাওয়াতে না চায়, এটাই হলো এর মূল ধান্দা। কথা বুঝতে পেরেছেন? তা না হলে যে কথা ইতিপূর্বের কেউ বলিনি, তার বংশের কেউ না, জি এ কথা যে বলছে নিশ্চিত তার কাজই হলো অন্যায় অবিচার মিথ্যা এবং ভুল ফতোয়া ইমান বিরোধী কথাবার্তা যাই পারি বলি, লোকে আমারে চিনুক, এটাই হলো এর মূল স্বপ্ন। আপনারা এই মানুষটাকে চিনুন, এবং আমরা পরিষ্কার বলছি যে তা থেকে সাবধান হওয়ার চেষ্টা করুন। আমরা বারবার সমাবেশ করব না, জি আমরা একবার শুধু আমাদের হক আদায়ের জন্য এই কথা বলেছি, দ্বিতীয়বার সমাবেশ করে আমরা এর পাল্টা কেউ বললে তার জবাব দিতে যাব না, যাব না, যাব না। আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করেছি, এরপরে যদি কেউ ওই ধোকাপূর্ণ কথায় পড়ে হাততালি দান আর নাচেন, তার আইন তিনি হাতে তুলে নিয়েছেন বলেই আমরা মনে করব। তাই কথা বুঝতে পারেননি? জি ভাইরা, আমার প্রাসঙ্গিক বক্তব্য যেটাতে বলতে চাইছিলাম, মোটামুটি রসুলুল্লাহ নূরের তৈরি না মাটির তৈরি বিষয়টা আপনাদের কাছে ছাড়িয়ে গেছে, ছাড়িয়ে গেছে। সুতরাং এরপরে ডক্টর জাকির নায়েক, তার হ্যান্ড যারা থাক এবং তার পরবর্তীকালের অনুসারী যারাই হন না কেন, আমি আপনাদেরকে বলবো যে তাদের এই ভ্রান্ত অপপ্রচারের সঙ্গে আমরা একমত নই, জি বরং আমরা মনে করব এক কথায়, এরাও আর এক শ্রেণীর আধুনিক দেশের ফেতনাবাদ। জি সতর্ক হন ভাই, যদিও মাতিন সাহেবের বক্তব্য ছিল যে আমি অন্য বিষয়গুলোতে কাজ করি, কিন্তু প্রত্যেকটা বিষয়ের নির্দিষ্ট বক্তা রয়েছে। ভাই আমাদের এটাই বৈশিষ্ট্য, আমরা এক নামে সভা ডেকে আর এক চিটিংবাজি করি না কোনোদিন, তাই করেছি ভাই। ইতিপূর্বের রেকর্ড আছে যে আমেরিকা বিরোধী সমাবেশ ডেকে সেখানে আমাদের নামে গাল দেওয়া হয়েছে, ইতিপূর্বে রেখা হয়েছে কারুর নামে ইসালে সব ডেকে তার গুণাগুণ বলা বাদ দিয়ে যে অন্য কিছু বলে বলে মানুষকে এ হয়েছে। আমরা যে আলোচনার প্রোগ্রাম দিয়ে নির্দিষ্ট বিষয় দিয়ে বিজ্ঞাপন ছেড়েছিলাম, শুরু থেকে এ পর্যন্ত আমাদের বিষয় ভিত্তিক আলোচনা চলছে না, চলে না? জি আমাদের এখনো প্রত্যেকটা প্রোগ্রামের নির্দিষ্ট বক্তা রয়েছে ভাই, এবং তারা ইনশাল্লাহ শেষ পর্যন্ত প্রত্যেক বক্তাই শরীক হবেন এবং প্রত্যেকটা নির্দিষ্ট বিষয়ের উপরেও বক্তব্য রাখবেন। বিশেষ করে আপনারা মনে রাখবেন এখনো দুটো বিষয় মারাত্মক ভাইটাল, একটা হলো আজকে তীর তো ব্যাঙের ছাতির মতো গজিয়েছে, জি তীর কাকে বলে, এর উপরে হাফেজ মৌলানা হাসানুল্লাহ সাহেব এবং আলহাজ মৌলানা ইয়াকুব আলী সাহেব দুজন তত্ত্বভিত্তিক বক্তব্য রাখবেন। সব থেকে মারাত্মক যেটি সেটি হলো যে সুন্নতুল জামাতের আলেমদের সঙ্গে সিলসিলায় পুরপুরা শরীফের কারো আলেম বা আওলাদদের সঙ্গে বিরোধ কেন, এর জবাবের যোগ্য দায়িত্ব দেয়া রয়েছে আলহাজ মৌলানা মুফতি আব্দুল মাতিনি সাহেবের উপর, তিনি এর যোগ্য জবাব দেবেন। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর রাস্তায় কষ্ট করে এসেছেন, সুন্নতুল জামাতের লোকেরা পুড়তেও জানে, ভিজতেও জানে, তাই জানে না, জানে না? জি ইতিপূর্বে জামিয়া সবাই এরা ভিজেছে, ইতিপূর্বে কলকাতা সমাবেশে এরা রোদি পুড়েছে, তাও হঠিনি, কথা ঠিক না? বল সিলসিলা মুজাদ্দিদে জামান, আহলে সুন্নতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত কমিটি, জামিয়া রহমানিয়া।